শীতের সকালে গ্রামগঞ্জে মধুবৃক্ষ, খেজুর গাছের মিষ্টি রস আস্বাদনের দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। কিন্তু নগর জীবনে চিরায়ত গ্রাম বাংলার সেই দৃশ্যের দেখা মেলা ভার। ইট পাথরের ব্যস্ত নগরীতে নগরবাসীকে খেজুরের রস, মুড়ি, খই, পাটালিগুড় আর বাতাসার স্বাদ আস্বাদনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় রস উৎসবের। রঙ্গে ভরা বঙ্গ সংগঠনের আয়োজনে এটি ছিল রস উৎসবের তৃতীয় আসর। বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে। শীতের সকালে খেজুর গাছ থেকে সংগৃহীত মিষ্টি রস আস্বাদন চিরায়ত গ্রাম বাংলার একটি চিরচেনা রূপ। প্রাণহীন নগর জীবনের যান্ত্রিকতায় ব্যস্ত মানুষকে সেই রসের স্বাদ আস্বাদন ও মিষ্টি রসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রঙ্গে ভরা বঙ্গ নামের একটি সংগঠন গত কয়েক বছর ধরে আয়োজন করে আসছে রস উৎসবের। রাজধানীর অদূরে বাউলার বাজারস্থ সুধারাম বাউলির আশ্রমে আয়োজিত এই উৎসবে সকাল সকাল হাজির হতে থাকে নানা শ্রেণী পেশার মানুষ। উদ্দেশ্য গাছের হাতে খেজুর রসের স্বাদ আস্বাদন। গ্রামের যে আনন্দ, তার যে নারীর বন্ধন, এটা কিন্তু আমাদেরকে টানে, এবং এই এই রস সেই গ্রামেরই আরেকটি টানের বিষয়। সেই রসে পায়েস রান্না সামাজিকভাবে সেগুলো পাড়ায় পাড়ায় বিতরণ করা, মানে ভাগ করে খাওয়া, এই আনন্দের কোনো শেষ নাই। অতএব আমাদের রক্তে মজ্জায় এবং এটা থাকতেই হয়। শীতের মৌসুম এলে রস, রসের পিঠে পায়েস, হ্যাঁ, নানা রকম আর এই যে মানে রসের বাংলা, একটা প্রবাদ আছে রসের বাংলা, যেমন কথায় গানে, হ্যাঁ, মেধায় মননে বাংলার মানুষের রস ছিল, এবং বাংলার প্রকৃতিতেও এই রসের আধার আছে। অনেক বন্ধুরা এসেছে এই রস আস্বাদন করতে, খুবই ভালো লাগলো এই আয়োজন, এবং এরকম আয়োজন হওয়া উচিত। খই, মুড়ি, পাটালি গুঁড়ো, খেজুর গুড়ের স্বাদ আস্বাদনের পাশাপাশি চলে বাউলের কণ্ঠে গানের আসর। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে গ্রামীণ এই ধরনের আয়োজনে সম্পৃক্ত হতে পেরে খুশি অনেকেই। ছোটবেলায় রস খেতাম, এখন বড় হয়ে তো এটা হারিয়েই ফেলেছে। এই শহরে জীবনে আমাদের আজকে এতটাই মানে আমরা চলে এসেছি ব্যস্ততা, যে রসের যে আনন্দটা সেটা আর পাই না। আজকে এত ভোরে এই রস উৎসবে এসেছি এই সুধারামের আখড়ায়, এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে এর সপরিবারে। আমরা এটাকে খুব এনজয় করছি, খুবই ভালো লাগছে। এত সকালে এসেছি, যে গুড় খাচ্ছি, মুড়ি খাচ্ছি, খেজুরের রস খাচ্ছি, অনেক ভালো লাগছে। সব কিছুই খুব ভালো, গান হচ্ছে, মুড়ি খাওয়া হচ্ছে, বাতাসা খাওয়া হচ্ছে, রস খাওয়া হচ্ছে, সব কিছু মিলে বেশ ভালো। ওয়ারীর খ্রিস্টান কবরস্থান থেকে যাত্রা শুরু করে রমনা পার্কে আয়োজিত হয়েছে এই উৎসব। আয়োজকরা বলছেন, গ্রাম বাংলার চিরায়ত লোকাচার ও জীবনবোধকে বাঁচিয়ে রাখতে তাদেরই ক্ষুদ্র প্রয়াস। আজকের আয়োজনে যেমন আমাদের বাতাসা ছিল, খই ছিল, মুড়ি ছিল, পাটালি গুড় ছিল, আমাদের উদ্দেশ্য আসলে মানুষকে একেবারে শিকড়ের কাছে নিয়ে আসা। বন্ধুবান্ধব ও প্রিয় মানুষদের সাথে নিয়ে চিরায়ত গ্রাম বাংলার জীবনবোধের মধু স্মৃতির জলে ডুব দিতে এমন আয়োজন প্রতি বছরই হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।